হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে সকলে ভালো আছো। আজকে হচ্ছে 18ই মে। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো লাস্ট পর্যন্ত দেখবে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন বলবো, উত্তর বলবো, রিলেটেড ফ্যাক্টগুলো বলবো। তো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই অন করে নেবে, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দ্বিতীয় চ্যানেল, দ্বিতীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিন 7:30 PM সেখানে কিন্তু এখন স্ট্যাটিক জিকের ক্লাস হচ্ছে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার আয়ুষ ঘর দোয়ার প্রোগ্রাম চালু করলো? কোন রাজ্য সরকার আয়ুষ ঘর দোয়ার প্রোগ্রামটা চালু করেছে? কারেক্ট আনসার কী হবে? হিমাচল প্রদেশ। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। হিমাচল প্রদেশ সম্প্রতি এই আয়ুষ ঘর দেওয়ার প্রোগ্রাম চালু করেছে। এটা হচ্ছে আসলে আয়ুষ মন্ত্রক দ্বারা এবং আর্ট অফ লিভিং অর্গানাইজেশন এর সঙ্গে কোলাবোরেশন এর মাধ্যমে এটা চালু করা হয়েছে। এর মাধ্যমে কী হবে, যোগা এর প্রশিক্ষণ দেওয়া হবে। যারা কোভিড-19 আক্রমণে হোম আইসোলেটেড পেশেন্ট রয়েছে, হোম আইসোলেশনে রয়েছেন, তাদেরকে হেলদি রাখার জন্য, তাদেরকে ঠিকঠাক রাখার জন্য যোগা কিন্তু প্র্যাকটিস প্রদান করা হবে আয়ুষ ঘর দোয়ার প্রোগ্রামের মাধ্যমে। তো এটা চালু করেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে জয়রাম ঠাকুর। হিমাচল প্রদেশের গভর্নর হচ্ছেন বন্দারু দত্তাত্রেয়। হিমাচল প্রদেশে সম্প্রতি স্বর্ণিম আন্তর্জাতিক শিবরাত্রি উৎসব চালু হয়েছে। শিব কর্থন বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিল হিমাচল প্রদেশ। 15ই এপ্রিল হিমাচল দিবস পালিত হলো। 2 লক্ষ বাড়িতে নল জল সংযোগ করবে হিমাচল প্রদেশ। পর্বত ধারা যোজনা চালু করেছে হিমাচল প্রদেশ। মুখ্যমন্ত্রী সেবা হেল্পলাইন 1100 চালু করেছে হিমাচল প্রদেশ। তো এতগুলো কিন্তু নতুন কারেন্ট, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের হিমাচল প্রদেশ সম্পর্কে মনে রাখতে হবে। তো দ্বিতীয় প্রশ্নে যাব। তার আগে বলবো, আমাদের ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও। আজকে 1000 লাইকের আমরা টার্গেট রাখছি। আশা করছি প্রত্যেকে তোমরা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে। সম্প্রতি কে মিস ইউনিভার্স খেতাব 2021 জয়ী হলেন? তো সম্প্রতি আন্দ্রেও মেজা বা অ্যান্ড্রু মেজা মিস ইউনিভার্স খেতাব 2021 জয়ী হয়েছেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবং ফার্স্ট রানার আপ হচ্ছেন বা সেকেন্ড পজিশনে রয়েছেন জুলিয়া গামা, এবং সেকেন্ড রানার আপ হচ্ছেন বা তৃতীয় স্থানে রয়েছেন জানিক মাসেটা। তো প্রথমে যিনি হলেন মিস ইউনিভার্স খেতাব জয়ী করলেন আন্দ্রিও মেজা, তো তিনি কিন্তু হচ্ছেন মেক্সিসকোর বাসিন্দা, মেক্সিসকোর অধিবাসী। এবং এবারে ছিল তিনি 69তম মিস ইউনিভার্স হলেন মেক্সিসকোর আন্দ্রিও মেজা, ঠিক আছে। এবং এটা আয়োজিত হয়েছিল মিয়ামিতে। পরবর্তী প্রশ্নে আমরা যাব। সম্প্রতি প্রকাশিত সিকিম এ হিস্টোরি অফ ইন্ট্রিগিউ অ্যান্ড অ্যালায়েন্স বইটি কে লিখেছেন? সম্প্রতি এই বইটি প্রকাশিত হয়েছে, এই বইটি লিখেছেন প্রীত মোহন সিং মালিক। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রীত মোহন সিং মালিক হচ্ছেন একজন প্রাক্তন ডিপ্লোম্যাট, তো তিনি এই বইটি লিখেছেন, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো এই বইতে কি লেখা রয়েছে দেখে নাও। এই বইতে, বইটা প্রকাশিত হয়েছে সিকিম দিবস 16ই মে, 16ই মে সিকিম দিবসে এটা প্রকাশিত হয়েছে। সিকিম কীভাবে ভারতের 22তম রাজ্য হলো সে সম্পর্কে বর্ণনা রয়েছে এই বইতে। তো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম সিং তোমার, গভর্নর হচ্ছেন গঙ্গা প্রসাদ। প্যাং ইহাব সল নামক একটি উৎসব পালিত হলো সিকিমে। মাসিক মাইক্রো ছাত্রবৃত্তি যোজনা চালু হলো সিকিমে। নেক্সট, সম্প্রতি কে 10ম ইতালিয়ান ওপেন খেতাব জয় করলেন? ইতালিয়ান ওপেন খেতাব জয় করেছেন সম্প্রতি কে? 10th ইতালিয়ান টেনিস ওপেন খেতাব। কারেক্ট আনসার হবে রাফায়েল নাদাল। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, রাফায়েল নাদাল জয় করেছেন। রাফায়েল নাদাল হচ্ছেন একজন স্পেনিশ টেনিস প্লেয়ার, ঠিক আছে। এবং দ্বিতীয় স্থানে কে রয়েছেন? নোভাক জকোভিচ দ্বিতীয় স্থানে। পরবর্তী, কোন রাজ্য বিনামূল্যে খাদ্য বিতরণ আহার যোজনা চালু করলো? তো সম্প্রতি বিনামূল্যে খাদ্য বিতরণ আহার যোজনা, অর্থাৎ বিনামূল্যে কিন্তু খাদ্য প্রদান করা হবে, এটা চালু করলো আসাম। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আসাম চালু করেছে, খুব ভালো উদ্যোগ নিয়েছে এটা। তো বিনামূল্যে খাদ্য প্রদান করা হচ্ছে, তো আসাম চালু করেছে। তো আসামের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন সর্বানন্দ সোনোয়াল। আসামের গভর্নর হচ্ছেন জগদীশ মুখী, এবং আসামের রাজধানী হচ্ছে দিসপুর। এখানে আজকে তোমাদের হোমওয়ার্কটা দেব।
তো দেখো, আসাম সম্প্রতি প্রজ্ঞান ভারতী ও ভাষা গৌরব নামক দুটি যোজনা চালু করেছে। মহাবাবু ব্রহ্মপুত্র উদ্যোগের উদ্বোধন করেছে কল্যাণ প্রধানমন্ত্রী। পূর্ব ভারতের প্রথম স্কিল ইউনিভার্সিটি স্থাপন করা হলো আসামে। মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন হিমন্ত বিশ্ব শর্মা। তো একটু আগে তোমাদের আমি ভুল বললাম যে কিন্তু সর্বানন্দ সোনোয়াল কিন্তু আসামের আর মুখ্যমন্ত্রী নেই। আসামের সম্প্রতি মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছেন, তিনি হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। তোমরা যদি খাতাতে নোট করে থাকো তাহলে সেটা কিন্তু কেটে হিমন্ত বিশ্ব শর্মা করবে, কারণ কি তিনি নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এখানে তোমাদের হোমওয়ার্কটা দেব, এটা হচ্ছে তোমরা যে ছবিতে দেখতেই পাচ্ছ একশৃঙ্গ গন্ডার, আসাম হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো আসামের সেই ন্যাশনাল পার্কের নাম তোমাদের লিখতে হবে যেখানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। ন্যাশনাল পার্কগুলোর নাম লেখো আসামের যেখানে একশৃঙ্গ গন্ডারগুলো পাওয়া যায়, ঠিক আছে? ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য। তো এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রাকে কোন দেশের অর্ডার অফ রাইজিং সান সম্মানে সম্মানিত করা হলো? তো প্রাক্তন প্রধান সচিব বলতে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব ছিলেন নৃপেন্দ্র মিশ্রা, তাকেই অর্ডার অফ রাইজিং সান সম্মানে সম্মানিত করলো জাপান। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? জাপান, এবং তিনি যখন প্রধান সচিব ছিলেন তখন জাপান এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য তিনি অনেক কাজ করেছেন, সেজন্যই জাপান এই সম্মানে তাকে সম্মানিত করেছে। জাপানের বর্তমান রাজধানী হচ্ছে টোকিও, জাপানের মুদ্রা ইয়েন এবং জাপানের প্রধানমন্ত্রী যোশি হিদে সুগা। নেক্সট দেখো, কোন রাজ্য মারু গাম করোনা মুক্ত গাম অভিযান চালু করলো? তো সম্প্রতি এটা চালু করেছে মারু গাম করোনা মুক্ত গাম, এটা চালু করেছে গুজরাট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। গুজরাট 15 দিন ধরে গুজরাটে এই অভিযান চলবে প্রত্যেকটি গ্রামকে করোনা মুক্ত করার জন্য। তো গুজরাট চালু করেছে। তো গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বিজয় রূপানী। এবং গুজরাটের বর্তমান গভর্নরের নাম হচ্ছে আচার্য দেবব্রত। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। গুজরাট সম্প্রতি গুজরাট বাজেট মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। সংযুক্ত কমান্ডার সম্মেলন আয়োজিত হলো গুজরাটে। কৃষি জনগণনা আয়োজন করলো গুজরাট। কুম্ভ ফেরত ব্যক্তিদের জন্য আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে গুজরাট। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার বিশেষ ধরনের অ্যাপ দ্বারা বানরের জনগণনা শুরু করলো? বানরের জনগণনা শুরু করেছে কোন রাজ্য সরকার? কারেক্ট আনসার কী হবে? এটা করেছে হরিয়ানা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা করেছে হরিয়ানা সরকার। আর যে অ্যাপটার মাধ্যমে করা হয়েছে সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেন্সাস হরিয়ানা নামক একটি অ্যাপ, বিশেষ ধরনের অ্যাপ ওয়াইল্ড লাইফ সেন্সাস হরিয়ানা, যার দ্বারা জনগণনা করা হচ্ছে বানরের জনগণনা। এবং এটা তৈরি করেছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তো হরিয়ানা এটা করেছে। হরিয়ানার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো একবার রিভিশন করি। আন্তর্জাতিক সরস্বতী উৎসব 2021 পালিত হলো হরিয়ানাতে। বেসরকারি ক্ষেত্রে রাজ্যের মানুষের জন্য 75% সংরক্ষণ করেছে হরিয়ানা। 11তম জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপে জয়ী হলো হরিয়ানা। ডোর টু ডোর স্ক্রিনিং ড্রাইভ চালু করলো হরিয়ানা। এতগুলো ফ্যাক্ট জানলাম আমরা। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় মানব শিশুর সম আকারের একটি ব্যাঙের খোঁজ পাওয়া গিয়েছে? তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাঙটা হচ্ছে প্রায় প্রায় মানব শিশুর থেকেও বড় বলা চলে। একটা ব্যাঙের খোঁজ পাওয়া গিয়েছে কোথায়? সলোমন আইল্যান্ডে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সলোমন আইল্যান্ড। সলোমন আইল্যান্ডটা কোথায়? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার কাছেই অবস্থিত ছোট্ট ছোট্ট আইল্যান্ড। তো এখানে পাওয়া গিয়েছে, যার রাজধানী হচ্ছে হোনিয়ারা। প্রধানমন্ত্রী মানেসা সগাবেরা, কারেন্সি হচ্ছে ডলার। পরবর্তী প্রশ্নে যাব, কোথায় সিন্ধু দর্শন উৎসব আয়োজিত হলো? তো সম্প্রতি সিন্ধু দর্শন উৎসব আয়োজিত হলো লাদাখে। এটা কিন্তু আগে জম্মু কাশ্মীর এবং লাদাখ একসঙ্গে ছিল, তখন কিন্তু সেটা জম্মু কাশ্মীর বলা হতো, কিন্তু এটা এখন সিন্ধু দর্শন উৎসব। এটা লাদাখের লে শহরের সিন্ধু নদীর তীরে এটা আয়োজিত হয়ে থাকে প্রত্যেক বছর। তো এবারে কিন্তু কোভিড-19 কারণে এটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। তো সেই জন্যই এখানে আমি প্রশ্নটা বিশেষ করে তোমাদের দিয়েছি যে কোথায় এটা আয়োজিত হয়ে থাকে। তো লাদাখে এটা আয়োজিত হচ্ছে। এখানে আরেকটা হোমওয়ার্ক, ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের, যে লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন কমেন্ট করে জানাও। এবং আরেকটা হোমওয়ার্ক দিয়েছি যে আসাম তো একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, তো আসামের সেই সব তোমাদের নামগুলো লিখতে হবে ন্যাশনাল পার্কের যেখানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, ঠিক আছে?
তো এই দুটো হোমওয়ার্ক কমেন্ট করো। গতকাল যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, এগুলোর তোমাদের রাজধানী এবং মুদ্রা লিখতে বলেছিলাম, তো প্রত্যেকেই তোমরা লিখেছিলে, প্রত্যেককে ধন্যবাদ তোমরা কমেন্ট করার জন্য। আজকেও প্রত্যেকে কমেন্ট করো, লাইক করো, 1000 লাইকের টার্গেট আছে আমাদের আজকে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে নতুন চ্যানেলের টেলিগ্রাম গ্রুপের, তো প্রত্যেকে সেখানে সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেলটা আমাদের, সেখানে প্রত্যেক দিন 7:30 PM-এ আমাদের স্ট্যাটিক জিকের ক্লাস হচ্ছে টপিক অনুযায়ী, এবং এই চ্যানেলে 3 PM যে সায়েন্সের ক্লাসটা, কয়েকদিন অফ থাকছে, তারপর ম্যাডামের শরীর খারাপ, কয়েকদিন তারপর কিন্তু আবার শুরু হবে, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।